নীলনগর নামের একটি গ্রামে বাস করত তানিয়া। তানিয়া তার বাবা মায়ের সাথে থাকত। তানিয়ার মা এবং বাবা সুজিত তানিয়াকে অনেক ভালোবাসত। তানিয়ার বাবার একটি বেকারি ছিল। ওই বেকারিতে সব ধরনের কেক পাওয়া যেত। এলাকার সবচেয়ে ভালো বড় নাম করা দোকান ছিল তানিয়ার বাবার। তানিয়া অনেক সুন্দর কেক বানাতে পারত, তাই সে তার বাবার দোকানে মাঝে মাঝে কেক বানিয়ে দিত এবং কেক বিক্রি করত। হঠাৎ একদিন একটি পরিলোকে পরিদের ইচ্ছে হলো যে তারা কেক খাবে, তাই তারা সবাই পৃথিবীতে আসলো। অনেক দূর খোঁজাখুঁজি করার পর তারা কেকের দোকান খুঁজে পায় না। কোনো দিকেই তো কেকের দোকান দেখছি না, কি করব? পরিলোকে ফিরে যাব নাকি? না না, এসেছি যখন সামনে আরেকটু খুঁজে দেখি না। সামনে কিছু দূর আসার পরই তারা তানিয়াদের কেকের দোকান দেখতে পায়। ওই তো সামনে একটি কেকের দোকান দেখা যাচ্ছে, আমরা ওই দোকানের কাছে যাই। হ্যাঁ যাব, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কি টাকা আছে যে আমরা কেক কিনে খাবো? আমরা কেকের বিনিময়ে কি দেব দোকানদারকে? হ্যাঁ তাই তো, এইটা আগে কখনো মাথায় আসেনি। আচ্ছা, আমরা টাকার পরিবর্তে স্বর্ণের মুদ্রা দেব তাকে। এই ভেবে তারা তানিয়াদের দোকানে আসলো আর কেক কিনে নিল। আমাদের কাছে তো টাকা নেই, কিন্তু আমাদের কাছে স্বর্ণের মুদ্রা আছে, তুমি এই মুদ্রাটা রেখে দাও। না, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কোনো মানুষের দুর্বলতা সুযোগ না নিতে। আপনি এমনি এই কেকটা নিয়ে যান, টাকা সোনার মুদ্রা কিছুই দেওয়া লাগবে না। এই শুনে পরিরা অনেক অবাক হয়ে যায়। পৃথিবীতে এমন মানুষও থাকতে পারে? আমরা তো জানতাম না। পৃথিবীর মানুষগুলো অনেক লোভী হয়। আমরা তোমার এই দোকানে জাদু করে দিলাম, এখন থেকে তোমাদের আরো বেশি বিক্রি হবে। আর কিছুদিন পর আমার ছোট বোনের জন্মদিন, তোমার দোকানে আসবো কেক নেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা সবাই আবারো আমাদের দোকানে আসবেন, দাওয়াত রইল। পরিরা চলে আসলো। তানিয়া পড়াশোনাতেও অনেক ভালো ছিল, কাজ করত এবং পড়ার সময় পড়া করত। সে আবারও স্কুলের পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার পায়। তানিয়ার বাবা মা অনেক খুশি হয় যে তার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। তানিয়াদের বাড়ির পাশেই বাড়ি ছিল রিয়ার। রিয়া অনেক রাগি মেয়ে ছিল, সে পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করে, যার কারণে রিয়ার মা তাকে অনেক অপমান করে। দেখ দেখ তো, তানিয়াকেও দেখে তো কিছু শিখতে পারিস। ও কাজের পাশাপাশি পড়াশোনা করে আর তার ক্লাসের সবচেয়ে ভালো রেজাল্ট করে। তুই কি করলি? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস, বেরিয়ে খারাপ রেজাল্ট করলি। তোর আর কোনো বাহিরে যাওয়া নেই। এসব শুনে রিয়া রাগান্বিত হয়ে তার রুমে চলে আসে। এই তানিয়ার কিছু একটা করাই লাগবে, ওর জন্য শুধু শুধু আমি এত অপমানিত হলাম। রিয়া তানিয়াদের বাড়ির দিকে খেয়াল রাখা শুরু করলো। একদিন তানিয়া তার বাবা মা বাহিরে একসাথে ঘুরতে যায়। এই সুযোগে রিয়া চুপি চুপি তাদের বাড়ির ভিতরে চলে আসে আর আগুন ধরিয়ে দেয়। বিকেলে তানিয়া আগে চলে আসে বাড়িতে। এসে তাদের বাড়িতে আগুন দেখতে পেয়ে অনেক কান্নাকাটি করে দেয়। এইদিকে পরে তানিয়াদের দোকানে আসে কেক কেনার জন্য, কিন্তু দোকান বন্ধ দেখতে পায়। কি করবে সে খুঁজতে খুঁজতে তানিয়ার কাছে চলে আসে। এ কি, তুমি কাঁদছো কেন তানিয়া, কি হয়েছে তোমার? তখন তানিয়া সব কথা পরীকে খুলে বলল। পরী সব কথা শুনে তানিয়াকে বলল, ও আচ্ছা, এই কথা, এই নাও জাদুর কেক, এই কেকটা তুমি তোমার বাড়ির সামনে রেখে দিবে, তারপরে দেখো কি হয়। ঠিক আছে পরী, তোমাকে অনেক ধন্যবাদ। এই শুনে পরী অদৃশ্য হয়ে যায় আর তানিয়া পরীর দেওয়া কেক বাড়ির সামনে রেখে দেয়। সেদিন রাতে তানিয়া তার বাবা মা একসাথে দোকানেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে এসে দেখে তাদের পোড়া বাড়িটার কাছে একটি বড় কেকের বাড়ি তৈরি হয়ে গেছে। এই দেখে তারা অনেক খুশি হয়। বাড়ির ভেতর এসে দেখে সব কিছুই আছে এই বাড়িতে, আর বাড়ির মধ্যে একটি সুন্দর কেকের গাছও আছে।
এরপর থেকে তারা ওই গাছ থেকে কেক সংগ্রহ করে দোকানে বিক্রি করত। তারা অনেক হাসি খুশি কাটাচ্ছিল। এর মধ্যে রিয়া সবকিছু জেনে যায়। এবার এদের পরের দেওয়া বাড়িতেও আগুন ধরিয়ে দেব, দেখব কি করে কোন বাড়িতে থাকে তানিয়া। সেদিন রাতে রিয়া চুপি চুপি এসে পরের দেওয়া কেকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সাথে সাথে রিয়া শট খেয়ে দাঁড়িয়ে থাকে। তোর খবর আজ খারাপ আছে, বল আর কখনো এমন করবি? না না, আমি আর কখনো এমনটি করব না, দয়া করে আমায় এবারের মতো ছেড়ে দাও। ঠিক আছে, তবে এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর আর কখনো এমনটা দেখলে তোর আর কোনো ক্ষমা হবে না। এরপর কেকের বাড়ি রিয়াকে ছেড়ে দিল। রিয়া দৌড়ে চলে আসলো আর সে ভালো হয়ে গেল, পড়াশোনায় মন দিল। এদিকে তানিয়া অনেক হাসি খুশি দিন কাটাতে লাগলো।